শাওমির সাবেন রেডমি অফিসিয়ালি চায়নাতে নতুন দুটি স্মার্টফোন লঞ্চ করলো রেডমি নোট 11e রেডমি নোট 11e প্রো এই ফোন দুটির মধ্যে রেডমি নোট 11e একটি বাজেট সেগমেন্টের স্মার্টফোন উইথ নিউ ডিজাইন চলুন কথা বলা যাক এই ফোনটির স্পেসিফিকেশন নিয়ে রেডমি নোট 11 এর ডিসপ্লে সাইজ 6.58 ইঞ্চিস ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সাথে থাকছে 90 হার্জ রিফ্রেশিং এই ফোনটির টাচ স্যাম্পলিং রেট 240 হার্জ এই ফোনটির সাথে প্রসেসর হিসেবে থাকছে মিডিয়াটেকের ডেন্সিটি 700 প্রসেসর এবং জিপিইউ হিসেবে থাকছে মালি G57 MC2 এই ফোনটির সাথে র্যাম থাকছে 2 TB রেঞ্জে 4 GB এবং 6 GB ইন্টারনাল স্টোরেজ থাকছে 128 GB এই ফোনটির পিছনে রয়েছে দুটি ক্যামেরা 50 MP মেন ক্যামেরা উইথ 1.8 অ্যাপেচার 2 MP ডেপ সেন্সর উইথ 2.4 অ্যাপেচার ফোনটির সামনে রয়েছে ওয়াটার ডক নস ডিজাইনের 5 MP সেলফি ক্যামেরা ফোনটিতে অপারেটিং সিস্টেম হিসেবে থাকছে অ্যান্ড্রয়েড 12 এবং ইউআই হিসেবে ব্যবহার করেছে MIUI 13 ফোনটির সাথে থাকছে 5000 mAh একটি ব্যাটারি যা 18W ফাস্ট চার্জিং সাপোর্টেড ফোনটির বক্সের সাথে পাচ্ছেন 22.5W চার্জার অ্যাডিশনালি ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সংযুক্ত করা হয়েছে সাইডের দিকে ফোনটিতে কানেক্টিভিটি হিসেবে থাকছে 5G ওয়াইফাই ব্লুটুথ জিপিএস 3.5 mm হেডফোন জ্যাক আইআর ব্লাস্টার টাইপ সি চার্জিং পোর্ট এবং এই ফোনটির ডাইমেনশন হচ্ছে 163.99 mm বাই 76.09 mm বাই 8.4 mm এবং এই ফোনটির ওজন 200 গ্রাম চলুন কথা বলা যাক এই ফোনটির প্রাইস নিয়ে এই ফোনটি চায়নাতে 4 GB 128 GB ভ্যারিয়েন্টের প্রাইস 1199 চাইনিজ রিংগিত যা বাংলাদেশের সমমূল্যে 16,300 টাকা এবং 6 GB 128 GB ব্র্যান্ড চায়নাতে মূল্য 1299 চাইনিজ রিংগিত যা বাংলাদেশের সমমূল্যে 18,000 টাকা এবং এই ফোনটি বাজারে দুটি কালারে ব্ল্যাক গ্রে এবং মিন্ট কালার ফোনটি সম্পর্কে আপনার মতামত কি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন